আমরা এখন ছাদে এসেছি যাতে রোদে আমি তাকাতেই পাচ্ছি না। তাই রোদে এসছো কেন? শীত করছে ঘরে খাওয়া দাওয়ার পরে। কিন্তু এখানে তো আবার তাকাতে কি কিন্তু এখানে তো আবার তাকাতে পারছি না। আমার তো দিনে আমার তো রাতেও ঘুমাতে ইচ্ছা করে না। আমরা এখন দুপুরবেলা দুপুরে তোমাদের সোনার জিনিস দেখাতে বসেছি। অ্যাকচুয়ালি এক দেড় মাস আগে আশিকে বানিয়ে দেওয়া হয়েছে এই বালাটা, দুটো বালা আশির হাতে এখন পরানো ছিল, এটা আমি দেখানো তোমাদের দেখানোর জন্য খুলে নিলাম। এটা এক দেড় মাস আগে আশিকে বানিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আশির পাপা আশিকে মুখ দেখে দিয়েছিল, তো ওইটা মানে ইসে হয়ে গেছিলো, তো এটার মধ্যে ওইটা সলিড ছিল, সেই কারণে মানে মুখগুলো মানে এরকম চাপ লেগেছে হঠাৎ করে, ওটা ভেঙে গেছে। যদিও আশিকে আমি সবসময় সোনার বালা আগে পরাতাম না, কিন্তু এখন এটার ভেতরে লোহা দেওয়া আছে, তো সেই কারণে এটা সবসময় পরানো যায়। তো এটা আমি আশিকে এখন সবসময় পরিয়ে রাখি, যদিও স্কুল খুললে সবসময় পরানো যাবে না বল, মানে জানি না কি হবে, পরানো যাবেই না মানে স্কুল থেকে তো অ্যালাউ করবে। একটু আগে আমরা একটা সোনার দোকানে গেছিলাম, যেটা হচ্ছে মামনি একটা চেন এক্সচেঞ্জ করে নিয়ে এসছে, সেটা হচ্ছে এই চেনটা, হচ্ছে এইরকম একটা চেন। তো তোমাদের আমি পরে একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো। আর মামনি তোমাদের কিছু বলতে চাই? এক্সচেঞ্জ করে গেছি, আমার বড় ছেলে প্রথম চাকরি করে আমাকে একটা চেন দিয়েছিল, খুব ভালো কুয়েত থেকে এনে দিয়েছিল, চেনটা একদম নরম, চেনটা ছিঁড়ে যেত মাঝে মাঝে পড়লে, তার জন্য আমি এটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এটা কিনে। ছেলে স্মৃতি, ছেলে স্মৃতি, ছেলে আমাকে প্রথম কাজ করে দিয়েছে বলছে, ওটা চেঞ্জ করতে চাইনি, তা আমি বললাম ফেলে রেখে কি করবে, যদি পড়ো তাও তো কাজে লাগবে। কতদিন আমার ঘরে পড়ে রয়েছিল ছেলে, তাই ওটা আমাকে 2009 সাল 2008 সাল এনে দিয়েছিল, কিন্তু আমি পড়তে পারতাম না, নরম তো, পরে একদিন রাস্তায় পড়ে গেছিল, ছিঁড়ে পড়ে যেত, আমি আর ওটা পড়তাম না, রেখে দিয়েছিলাম। ছেলে দিয়েছে প্রথম বড় ছেলে, তারপরে সেই বৌমা বললো না তুমি এটা বানিয়ে অন্য কিছু বানাবে, চেনই বানালাম আমি, অন্য কিছু বানাই, ছেলে চেন দিয়েছে চেনই পরবো বলা, ওই জন্য মামনি ওইটা কিনে নিয়ে এসছে। আর আশির জন্য আমি 6-7 দিন আগে, যদিও আমি দোকানে গিয়ে ব্লগ করতে পারিনি, মানে মামনির চেনটা তখন কিনেছি, আর আমি এইটা যখন কিনেছি, আশির চেনটা যখন কিনতে গেছিলাম, চেনটা হচ্ছে একদম ছোট চেন, মানে আশির মুখে যেন না যায় ওই রকম ধরনের বানিয়ে দেওয়া হয়েছে, কারণ আশি আগে ওর কাকা যে চেনটা দিয়েছিল কেটে টুকরো টুকরো করে 10-15 টুকরো করে ফেলেছিল, তো এটা যেন মুখে না যায় সেই হিসেবে ওকে বানিয়ে দেওয়া হয়েছে, যাতে রাফ ইউজ করতে পারে সবসময়। এটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, অ্যাকচুয়ালি দেখাবো দেখাবো বলে ওকে এনে যে পরিয়ে দেওয়া হয় আর সেটা দেখানো হয় না, বা ব্লগে তোমরা পরে দেখিয়ে নাও এইরকম ধরনের হয়। এই তিনটে জিনিসই জাস্ট এরকম হলো, বাট মামনিটা আজকেই কিনে নেওয়া নিয়ে আসা হয়েছে, তো সেই কারণে একবারেই তিনটে শেয়ার করে দিলাম। প্রথম চাকরি করে আমাকে আর আমার মাকে দুজনকে দুটো চেন দিয়েছিল। তো চলো এখন আপাতত এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর তোমরা অনেকেই গোল্ড কালেকশন দেখতে চেয়েছো, কিন্তু গোল্ড কালেকশন আমার কিছু বাড়িতে নেই, সব লকারে রয়েছে, তো যখন আমি আনবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। ছোট জিনিসই বেশি পড়া হয়, তো সেই কারণে লেনটাও ঠিক আছে। আর সেটা আশিকে পরিয়ে দেব, শোনো এই যে পড়ছি দেখেন, আশির চেনটা কিনে আশির গলায় পরিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু তোমাদের সাথে শেয়ার করার জন্য আশিরটা খুলে আবার আশিকে পরিয়ে দিচ্ছি। তো আশি যেহেতু মুখে চেন কামড়ে ছিঁড়ে ফেলে, তো সেই কারণে আশিকে ছোট যাতে মুখে না যায় তেমন করে বানিয়ে দেওয়া হয়েছে, এটা অর্ডার দিয়েই বানানো হয়েছে।
আর অনেকদিন আগে আশির বালাগুলো বানানো হয়েছে, আমি তো বললামই, ওই দেখো এখন দেখাতেই দিচ্ছে না আশি কিছুতে, মানে ও লেখা লেখাতে ব্যস্ত। ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে, আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে কখনো খাইনি, মানে এটাই ফার্স্ট টাইম। ওরা ওরা নাকি এটার মধ্যে সয়াবিনও দেয়। আমি রান্না করার সময় আইটেমই খুঁজে পাই না, কি রান্না করবো কি রান্না করবো, এই মানে এখানে ওখানে দেখে দেখে, বাট মনেই মনেই থাকে না, মানে সবসময় একই ধরনের মাছের ঝোল ডাল ভাজা এরকম ধরনেরই খাবার রান্না করি সবসময়। আর বাড়িতে এসেই আমি এই আজকে ফার্স্ট টাইম কুলমাখা খাচ্ছি, এবছরে ফার্স্ট টাইম কুলমাখা খাচ্ছি। আর মানে ওই বাড়িতে গিয়ে মামা বন্ধু ব্যাগের মধ্যে কুল রেখেছিল, তো সেই কুল আমরা এখন মেখে খাচ্ছি, মামার থেকে নিতে ভুলে গেছিল। তো যাই হোক, আমরা এখন দারুণ একদম ফাটাফাটি করে কুলমাখা খাচ্ছি, যদিও দেশি কুল আর ওই বড় বড় কুলগুলো এখানে মেশানো আছে। আর আমি এখন যখন এডিট করতে বসেছি, আমার এটা দেখে এখন মনে হচ্ছে যে জিভে জল চলে এসেছে। আপনি অন্যান্য সময়ও দেখবে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে যদি কোনো কুলমাখা বা আমের ফটো মানে এরকম দেখায় না, সাইডে যে লঙ্কা দেওয়া থাকে এই দেওয়া থাকে, তো ওগুলো দেখলে মাঝে মাঝে জিভে জল চলে আসে, যখন দেখি তখনই। যারা বিশেষ করে টিক টক পছন্দ করে তাদের ক্ষেত্রে এটা হবেই হবে, আমার হয়, আমি জানি না তোমাদের হয় নাকি, তো আমার হয় বিশেষ করে এটা। আর মামাকে এমন ভিডিও করতে আমি বলেছি, মামা শুধু আমার হাতটুকুই ভিডিও করেছে, হাফ ভিডিও করেছে, মুন্ডু নেই আমার। তো যাই হোক, এখন তোমরা দেখো, আমি এখন এডিট করতে বসে জাস্ট এই ভিডিওটাকে দেখছি, তো মামাকে বলছি ফুল স্ক্রিনে নিতে, তারপর মামা ফুল স্ক্রিনে নিচ্ছে ভিডিও। কিছু লাগবে না? তেমন তো কিছু লাগবে না, একটু মিষ্টি খেয়েছি বলে এরকম লাগলো নাকি? কি লাগবে? টক দেখে একটু খেয়ে। চিনি দেবো? না না, চিনি তো বিলকুল না। যেটা দেশি কুল সেটা এক টেস্ট হয়েছে। আমি মামাকে বলেছিলাম আমি আলাদা মাখি, মামা আমাকে মাছের লাইনে আলাদা। খতম, বাই বাই, টাটা, গুড বাই।